নমস্কার, আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদ তালা সাতক্ষীরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানবিক মুক্ত মঞ্চ শিখরের সন্ধানের সহযোগিতায় পালিত হচ্ছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শুভ জন্মদিন। অনুষ্ঠানটি কয়েকটি পর্বে প্রচারিত হচ্ছে, আজ তারই তৃতীয় পর্ব। আজকের পর্বে প্রথমেই আচার্যদেবের সুযোগ্য শিষ্য ডক্টর কুদরতি খুদা মহাশয়ের উপর মূল্যবান বক্তব্য প্রদান করছেন শঙ্কর কুমার মল্লিক মহাশয়, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা, বাংলাদেশ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে শিকড়ের সন্ধানে ইউটিউব চ্যানেলের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জগৎবিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমৃত্যু শিক্ষকতা করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে তিনি দু জায়গায় পড়িয়েছেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন এবং তারপর কলকাতার রাজাবাজার বিজ্ঞান কলেজে তিনি পড়িয়েছেন। 1889 থেকে 1916 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্সি কলেজে এবং 1916 সাল থেকে 1936 সাল পর্যন্ত তিনি বিজ্ঞান কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 18 বছর বয়সে তিনি শিক্ষকতা শুরু করেছিলেন এবং শিক্ষকতা জীবন শেষ করেছেন 75 বছর বয়সে। সুদীর্ঘ 47 বছরের শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার ছাত্রছাত্রীকে পড়িয়েছেন, কিন্তু তৈরি করেছেন অনেক জগৎ বিখ্যাত বিজ্ঞানী। তার হাতে গড়া অসংখ্য ছাত্র দেশে এবং বিদেশে বিপুল খ্যাতি অর্জন করেছেন। বিজ্ঞানের গবেষণায় তারা পৃথিবীব্যাপী আলো ছড়িয়েছেন এসব খ্যাতিমান ছাত্ররা। শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেই তিনি তার দায়িত্ব বা শিক্ষকতার দায়িত্ব শেষ করেননি। তিনি তার ছাত্রদের নিয়ে পরবর্তীকালে গবেষণাগারে দিনের পর দিন গবেষণা কর্ম পরিচালনা করেছেন। তবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধুমাত্র শ্রেণীকক্ষের শিক্ষক বা গবেষণাগারের গবেষক বা শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক, রাজনীতি সচেতন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত মানুষ ছিলেন। দেশের প্রয়োজনে তিনি শ্রেণীকক্ষ বা গবেষণাগার থেকে বেরিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এবং সেটি একাধিকবার। ফলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে থেকেও তিনি বিজ্ঞান চেতনায় বাঙালিকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে সর্বদাই সচেষ্ট ছিলেন এবং আজীবন তিনি সে কাজটি করেছেন। গবেষণার ভেতর দিয়ে বাঙালির প্রতিভার বিকাশের মাধ্যমে তাকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই আত্মমর্যাদা তিনি তার ছাত্রদের মধ্যে, তার শিক্ষার্থীদের মধ্যে তিনি সঞ্চারিত করতে পেরেছিলেন। এবং তার সেই সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য, আমরা আগেই বলেছি যে অসংখ্য ছাত্র তিনি তৈরি করেছেন যারা পরবর্তীকালে দেশে বিদেশে বিজ্ঞানের ক্ষেত্রে দারুণভাবে তারা সুনাম অর্জন করেছেন। সেই সব ছাত্রদের মধ্যে আমরা কয়েকজনের নাম বলছি, আপনারা সেই সব ছাত্রদের নাম বললে আপনারা বুঝতে পারবেন যে তিনি মানে তার শিক্ষকতা জীবনে তিনি কিভাবে এই সব ছাত্রদের তৈরি করেছেন। যেমন এদের মধ্যে রয়েছেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, পঞ্চানন নিয়োগী, হেমেন্দ্র কুমার সেন, নীলরতন ধর, প্রিয়দারঞ্জন রায়, জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রসিকলাল দত্ত, বীরেশচন্দ্র গুহ, গোপালচন্দ্র চক্রবর্তী, পুলিন বিহারী সরকার, প্রফুল্ল কুমার বসু, দিলীপ কুমার রায়, শেরে বাংলা একে ফজলুল হক, বিজ্ঞানী কুদরতি খুদা, বিশিষ্ট সাহিত্যিক
যাকে আমরা সাহিত্যিক হিসেবেই চিনি, রাজশেখর বসু যিনি একজন রসায়নবিদ বটে, জ্ঞানেন্দ্রনাথ রায়, এরকম প্রচুর ছাত্র আমরা জানি যে তিনি তৈরি করেছেন তার জীবনে। এবং আমরা আরেকটি জিনিস জানি যে প্রফুল্লচন্দ্র রায় যিনি অত্যন্ত ছাত্র অন্তঃপ্রাণ শিক্ষক ছিলেন, ছাত্রদের লেখাপড়ার বিষয়ে সর্বদা খোঁজ খবর তো রাখতেনই, তার পাশাপাশি তিনি ছাত্রদের সেই সব ছাত্রদের তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, তাদের জীবনযাপন অর্থাৎ তাদের জীবন চর্চা এবং জীবন চর্চা এই ক্ষেত্রেও তিনি নিয়মিত খোঁজখবর রাখতেন। অর্থাৎ একেবারে একজন অভিভাবক বা একজন পিতার মতো তিনি তার শিক্ষার্থীদের খোঁজ রাখতেন, খোঁজখবর রাখতেন। এটি একজন আদর্শ শিক্ষকের, একজন দায়িত্ব কর্তব্যপূর্ণ শিক্ষকের অত্যন্ত মানে প্রতিকৃতি আমরা এর ভিতর দিয়ে খুঁজে পাই। ফলে তিনি তার যে প্রফুল্লচন্দ্র রায়ের যে অসংখ্য খ্যাতিমান ছাত্রদের তিনি যে তৈরি করেছিলেন আমরা আগেই বলেছি, এই ছাত্রদের মধ্যে একজন ছাত্র আমরা আমাদের আজকের আলোচনায় আমি একজন ছাত্রর সঙ্গে বিশেষ করে তার যে সম্পর্ক বা তার জীবনযাপনের ক্ষেত্রে প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা কীভাবে প্রতিফলিত হয়েছে আমরা সেই আলোচনায় একটু প্রবেশ করব। আমরা আজকে আলোচনা করব প্রফুল্লচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় একজন ছাত্র, তিনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বিখ্যাত একজন বিজ্ঞানী যার নাম কুদরতি খুদার। আমরা বিজ্ঞানী কুদরতি খুদার সঙ্গে আচার্য তার শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তার যে সম্পর্ক বা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনাদর্শ কিভাবে প্রফুল্ল বিজ্ঞানী কুদরতি খুদার জীবনে প্রতিফলিত হয়েছে, কিভাবে তিনি বেড়ে তার সেই শিক্ষা কিভাবে তার জীবনে তিনি প্রতিফলিত করেছেন আমরা সেই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা বলি যে বিশিষ্ট বিজ্ঞানী শিক্ষাবিদ এবং লেখক কুদরতি খুদার, যিনি 1900 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং কুদরতি খুদা তিনি কলকাতার বিভিন্ন স্কুলে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া শেষ করেছিলেন এবং তারপর তিনি কলকাতা মাদ্রাসা থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন এবং তারপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেন। 1925 সালে বিজ্ঞানী কুদরতি খুদা যিনি এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন এবং প্রথম আমরা বলছি এই কারণেই যে তিনি সেই বছর এমএসসিতে একমাত্র প্রথম শ্রেণী পেয়েছিলেন এবং প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা জানি যে এটা বেশ একটি জানা আমাদের আছে, তবু আমরা বলি যে ওই যে 1925 সালে এমএসসিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী কুদরতি খুদা যিনি প্রথম শ্রেণী পেলেন, এই বিষয়টি নিয়ে কিছু গুঞ্জন তৈরি হয়েছিল। গুঞ্জনটি এরকম যে সেই সময়ে আরও কয়েকজন শিক্ষক যারা কতিপয় শিক্ষক যারা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে অনুরোধ করেছিলেন যে শুধুমাত্র একজন মুসলমান ছাত্রকে প্রথম শ্রেণী না দেওয়ার জন্যে অথবা একজন মুসলমান ছাত্রকে প্রথম শ্রেণী যাতে না দেওয়া হয়, এর উত্তরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন তার সহকর্মীদের যে তিনি কোনো মুসলমান ছাত্রকে প্রথম শ্রেণী দেননি। একজন ছাত্র তিনি হিন্দু বা মুসলমান যেটাই হন না কেন সেটি তার কাছে কোনো বিবেচনা নয়, বিবেচ্য বিষয় হচ্ছে তিনি তার ছাত্র। আর কুদরতি খুদাকে তিনি প্রথম শ্রেণী দেননি, কুদরতি খুদার মেধার যোগে তিনি উপযুক্ত নম্বরটি অর্জন করেছিলেন। অর্থাৎ কুদরতি খুদা ছাত্র মেধাবী ছাত্র হিসেবে তিনি প্রথম শ্রেণী অর্জন করেছিলেন, তাকে দয়া করে দেওয়া হয়নি, এই জিনিসটি তিনি খুব মানে সোচ্চারভাবে তার সহকর্মীদেরকে বলেছিলেন। এরপরও তার সহকর্মীরা তাকে বলেছিলেন যে যদি সে পেয়েই থাকে তাহলে তার সঙ্গে
আরেকজন হিন্দু ছাত্রকে একই সঙ্গে যৌথভাবে ব্র্যাকেট বন্দি করে তার আরেকজন হিন্দু ছাত্রকে প্রথম শ্রেণী দেওয়া হয়। তার উত্তরেও বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে তোমরা যে ব্র্যাকেট বন্দি করতে বলছো, তো এদের কুদরতি খুদার সঙ্গে অন্যদের তো 100 নম্বরের ফারাক, কি করে বা কোন আইনে সে কাজটি তোমরা করবে? অর্থাৎ তিনি সেটি করেননি এবং সে বছর 1925 সালে MSc-তে বিজ্ঞানী কুদরতি খুদা একমাত্র প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। আমরা এর ভেতর দিয়ে কথাটি এই জন্যই বলছি যে এর ভেতর দিয়ে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শুধুমাত্র একজন বিজ্ঞানী, শুধুমাত্র একজন শিক্ষক, শুধুমাত্র একজন উদ্যোক্তা হিসেবেই আমরা তাকে চিনলাম এতদিন, কিন্তু এর ভেতর দিয়ে আমরা জানলাম যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজীবন একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন এবং এই অসাম্প্রদায়িক চেতনা তিনি তার জীবনযাপনে, তার কর্মজীবনে, তার গোটা জীবনে তিনি সেটি অত্যন্ত সচেতনভাবে তিনি পালন করেছেন সেই বিষয়টি। অর্থাৎ তার কাছে মানুষ প্রধান, সে হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, সে কোন ধর্ম সম্প্রদায়ের সেটি খুব পরের বিষয়। আগের বিষয় হচ্ছে একটি মানুষের প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে তিনি মানুষ। আর একজন শিক্ষকের কাছে তার শিক্ষার্থী সবচেয়ে বড় পরিচয়, সে কোন ধর্মাবলম্বীর, সে কোন পরিবারের, সে ধনী না গরিব, সে হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, সে শহরের না গ্রামের, এটি তার কাছে কখনোই বিবেচ্য ছিল না। তিনি সবসময় বিবেচনা করেছেন এবং তিনি সবসময় মেধাকে, তিনি সবসময় মেধাবী ছাত্রদেরকে তিনি যথাযথ মূল্যায়ন করেছেন এবং সেই মূল্যায়নটি প্রফুল্লচন্দ্র আজীবন করেছেন। এবং তিনি আমৃত্যু তার এই অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে তিনি কিন্তু সরে আসেননি। এবং শুধু অসাম্প্রদায়িক চেতনা নয়, তিনি কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু বারবার কথা বলেছেন। আমরা সেটি বিভিন্ন সময় জেনেছি যে ধর্ম, এই যে কুসংস্কার, তারপর এই যে ধর্মীয় সংকীর্ণতা, এগুলোর ঊর্ধ্বে তিনি আজীবন ছিলেন। তো আমরা জানি যে এরপরে কুদরতি খুদা যখন MSc পাশ করলেন, তার পরপরই তার তিনি গোল্ড মেডেল পেলেন এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আশীর্বাদে তিনি রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট বা DSc ডিগ্রি অর্জন করেছিলেন। এবং তাতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অত্যন্ত খুশি হয়েছিলেন তার এই ছাত্রের এই কৃতিত্ব অর্জন করার ফলে। এরপর 1931 সালে কুদরতি খুদা লন্ডন থেকে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতা হিসেবে তার দায়িত্ব পালন করেন এবং 1942 থেকে 1944 সাল পর্যন্ত তিনি ইসলামিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। এবার 1946 সালে তিনি আবার প্রেসিডেন্সি কলেজে ফিরে আসেন এবং সেটি অধ্যক্ষের দায়িত্ব নিয়ে, এর মধ্যে 1947 সালে দেশভাগ হয় ভারত এবং পাকিস্তান। তিনি 1947 সালের পর তিনি তৎকালীন যে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ, তিনি ওই পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং এখানে এসে তিনি বিভিন্ন শিক্ষা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং এর পাশাপাশি তিনি কিন্তু তার গবেষণা কাজটিও কিন্তু পাশাপাশি চালিয়ে গেছেন। কেননা আমরা জানি যে বিজ্ঞানী কুদরতি খুদা তিনি আজীবন কিন্তু বিজ্ঞানের গবেষণা করেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো যে তিনি বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বা পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃতের ভূমিকা পালন করেছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেটি প্রফুল্লচন্দ্র রায়ও বারবার এই কথাটা বলেছিলেন যে বাংলা ভাষায় অর্থাৎ নিজের ভাষায় বিজ্ঞান চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এই কাজটিও কিন্তু
পরবর্তীকালে কুদরতি খুদা করেছেন এবং তিনি প্রচুর গ্রন্থ রচনা করেছেন বিজ্ঞানের গ্রন্থ মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন কুদরতি খুদা, সেটি হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেই স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান বা কমিটির চেয়ারম্যান নির্বাচন করা হয় বিজ্ঞানী কুদরতি খুদাকে এবং 1974 সালে তিনি সেটি রিপোর্টটি পেশ করেন এবং সেই রিপোর্টটির নাম হয় কুদরতি খুদা শিক্ষা কমিশন। অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত চমৎকার একটি শিক্ষা কমিশন রিপোর্ট তিনি দান রিপোর্ট তিনি পেশ করেছিলেন। এবং এরপর এটি গেল তো তার একটি পরিচয় বিজ্ঞানী কুদরতি খুদার, কিন্তু তার যে বিজ্ঞান চর্চা বা বিজ্ঞানের যে গবেষণার জায়গা, সেই গবেষণার জায়গাতেও আমরা লক্ষ্য করেছি যে তিনি তার গবেষণার ক্ষেত্রটি ছিল হচ্ছে জৈব রসায়ন গবেষণা ক্ষেত্র এবং তিনি বিভিন্ন তিনি বনৌষধি, পাট, লবণ, কাঠ, কয়লা, মৃত্তিকা ও খনিজ পদার্থের উপর গবেষণা কর্ম পরিচালনা করেন। অত্যন্ত সফলতার সাথে তিনি স্থানীয় গাছরা থেকে জৈব রাসায়নিক উপাদান নিষ্কাশন করতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন এবং যা পরবর্তীকালে ঔষধ হিসেবে ব্যবহার করা মানে হয়েছিল। কুদরতি খুদার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে যে তিনি পাটকাঠি থেকে, অর্থাৎ পাট থেকে যে পাটকাঠি, সেই পাটকাঠি থেকে তিনি পাটেক্স উৎপাদন, এটি তার অত্যন্ত বড় একটি বৈজ্ঞানিক অবদান। ফলে এই যে ভেষজ বিভিন্ন সামগ্রী থেকে ঔষধ উৎপাদন, এটি কিন্তু আমরা লক্ষ্য করি যে তার শিক্ষাগুরু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সেই আদর্শটিকে কিন্তু তিনি এখানে অনুসরণ করেছেন। কারণ আমরা জানি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যিনি বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস তৈরি করেছিলেন, বেঙ্গল কেমিক্যালের যে ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস তৈরি করেছিলেন, যেখানে একটা বিশাল সেই একটি ঔষধ উৎপাদন কারখানা, রাসায়নিক পদার্থ উৎপাদনকারী কারখানা তিনি তৈরি করেছিলেন, সেই যে সেই পথ বা সেই মানে পদ্ধতি কিন্তু তিনি পরবর্তীকালে বিজ্ঞানী কুদরতি খুদা অবলম্বন করেছিলেন এবং অনুসরণ করেছিলেন। কেননা আমরা জানি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি উদ্দেশ্যই ছিল যে বিজ্ঞান চর্চাকে শুধু শ্রেণীকক্ষে বা গবেষণাগারের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, জ্ঞান চর্চাকে শুধু গবেষণাগারে বা শ্রেণীকক্ষে আবদ্ধ রাখলে চলবে না, সেটিকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে। মানব কল্যাণে যদি ব্যবহৃত না হয় তাহলে সেই বিজ্ঞান চর্চা বা সেই জ্ঞান চর্চার কোনো মূল্য থাকে না। এই মানব কল্যাণের বিজ্ঞান চর্চার কাজটি তার উপযুক্ত ছাত্র বিজ্ঞানী কুদরতি খুদা, যিনি আজীবন সেটি কিন্তু লালন করেছেন। ফলে একজন শিক্ষকের জীবন আদর্শ একজন ছাত্র যখন আজীবন অনুপ্রাণিত হয়ে সেটিকে যখন চর্চায় রাখেন, তখন আমরা বুঝতে পারি যে শিক্ষক অত্যন্ত সফলতার সাথে তার ছাত্রদেরকে তিনি তৈরি করতে পেরেছিলেন। আমরা এক্ষেত্রে দেখি বিজ্ঞানী কুদরতি খুদা তিনি সারা জীবন যে শিক্ষা অর্জন করেছিলেন সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বা সেই সময়ের শিক্ষকদের কাছ থেকে, সেই শিক্ষা আদর্শটি তিনি পরবর্তীকালে তার জীবনে তিনি কিন্তু সেগুলো প্রয়োগ করেছেন এবং প্রয়োগ করে তিনি সফল হয়েছেন। ফলে আমরা মনে করি যে বিজ্ঞানী কুদরতি খুদা তার প্রিয় শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে জীবনাদর্শ, যে শিক্ষাদর্শ, সেটি তিনি লালন করেছেন, গ্রহণ করেছেন এবং তার জীবনে ব্যবহার করেছেন। ফলে এরকম মহৎ শিক্ষকের আশীর্বাদ ধন্য একজন জগৎ একজন অত্যন্ত খ্যাতিমান বিজ্ঞানী বিজ্ঞানী কুদরতি খুদা তিনিও কিন্তু সফলতার সাথে তার জীবনযাপন, তার যে কর্মকাণ্ড সেটিও কিন্তু তিনি পরিচালনা করেছেন। ফলে আজকে এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জন্মদিবসে তার শিক্ষকতা জীবনের যে ছাত্র যাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে শিকড়ের সন্ধানে ইউটিউব চ্যানেল যে ধারাবাহিক আলোচনার করছেন,
তারই আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞানী কুদরতি খুদার সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে তাদের জীবন, তাদের যে সম্পর্ক বা প্রভাব এবং বিজ্ঞানী কুদরতি খুদার যে কর্মকাণ্ড, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। আমরা এই জগৎ বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানী কুদরতি খুদা সহ প্রফুল্লচন্দ্র রায়ের যে ছাত্র, যে জগৎ বিখ্যাত ছাত্র ছাত্র যারা বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক শঙ্কর কুমার মল্লিক মহাশয়কে। এবার আচার্য দেবের আর একজন গুণী শিষ্য ডক্টর নীলরতন ধর মহাশয়ের উপর বৈজ্ঞানিক তত্ত্ব ও পারস্পরিক সম্পর্ক বিষয়ক আলোচনা করছেন অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী মহাশয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত। আচার্য প্রফুল্লচন্দ্রের জন্মদিনকে কেন্দ্র করে আপনারা একাধিক দিনে যে আলোচনার আয়োজন করেছেন, বিশেষত তার ছাত্রদের নিয়ে এবার আলোচনার বিষয়বস্তু নির্বাচন করেছেন, তার জন্য আমি অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা জানাব। আমি কৃতজ্ঞতা জানাব আমাকে কয়েকটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন তার জন্যে। আমরা সকলেই জানি যে আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন আমাদের দেশে রসায়নের উচ্চশিক্ষা এবং গবেষণার কারিগর। তিনি নিজে উচ্চমানের শিক্ষক ছিলেন, উচ্চমানের গবেষক ছিলেন, সেটাই তার পরিচয়ের পক্ষে যথেষ্ট নয়। তিনি যে ছাত্রদল তৈরি করেছিলেন আমাদের দেশে, একদল উজ্জ্বল ছাত্র, তারা তাদের জীবনের নানা মুহূর্তে তারা তাদের এই প্রিয় মাস্টারমশাইয়ের কথা, তার আদর্শের কথা, তার জীবনবোধের কথা তারা নানাভাবে উচ্চারণ করেছেন। আমরা যদি আচার্য প্রফুল্লচন্দ্রের নিজের যে জীবনী গ্রন্থ নিজে তিনি লিখে গিয়েছেন তার একটি জায়গা থেকে কয়েকটি পংক্তি আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনারা এই কথা খুব স্পষ্টভাবেই উপলব্ধি করতে পারবেন। তিনি এক জায়গায় লিখছেন যে 1909 খ্রিস্টাব্দে বাংলার রাসায়নিক গবেষণার ইতিহাসে একটি নূতন অধ্যায় আরম্ভ হইল। ওই বৎসর কয়েকজন মেধাবী ছাত্র প্রেসিডেন্সি কলেজে প্রবেশ করেন, তাহারা সকলেই পরে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানিকলাল দে, সত্যেন্দ্রনাথ বসু, পুলিন বিহারী সরকার, এরা সকলে আইএসসি ক্লাসে ভর্তি হয়েছিলেন এবং রসিকলাল দত্ত ও নীলরতন ধর বিএসসি উপাধির জন্য প্রস্তুত হচ্ছিলেন। আমি আজকে আপনাদের কাছে আচার্য প্রফুল্লচন্দ্রের অন্যতম প্রিয় এবং সফল ছাত্র, বিশিষ্ট বিজ্ঞানী নীলরতন ধর, তার জীবন কথা এবং তার জীবন বোধ আপনাদের কাছে পেশ করব। বাংলাদেশের যশোরে সম্ভ্রান্ত এক পরিবারে নীলরতন ধরের জন্ম। তার বাবা প্রসন্নকুমার ধর কোর্টের অ্যাডভোকেট ছিলেন, কিন্তু একটি কথা বন্ধুদের বলতে চাইছি, তিনি বাংলায় সওয়াল করতেন বলে জমিদার শ্রেণীর লোকেরা, যারা বছরের বেশিরভাগ সময় মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত থাকেন, তারা তার কাছে কোনো মামলা নিয়ে আসতেন না, কারণ তাদের বেশিরভাগেরই ধারণা ছিল যিনি বাংলায় সওয়াল করবেন তিনি আর আইনি বিদ্যার বোঝেনটা কী। ফলে তার জীবিকা থেকে তিনি বেশি অর্থ সংগ্রহ করতে পারেননি, কিন্তু বাবার এই আদর্শ ছেলেকে প্রভাবিত করেছিল। ছেলে যশোর থেকে প্রবেশিকা পরীক্ষায় 1907 সালে ভালো ফল করে তারপর কলকাতায় এসে রিপন কলেজে ভর্তি হয়, আইএসসি প্রথম বিভাগে পাশ করে, এবং সেই সময় সেই কলেজে অধ্যক্ষ ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, যিনি রসায়ন এবং
পদার্থবিদ্যা উভয় বিষয় পড়াতেন। তার চিন্তা, তার যে বিজ্ঞান প্রচারের আদর্শ নীলরতনের মনে গভীর রেখাপাত করেছিল। সেখান থেকে তিনি প্রেসিডেন্সি কলেজে এসে বিএসসি সাম্মানিক বিভাগে রসায়নের পড়াশুনো করতে ভর্তি হলেন এবং 1911 সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে রসায়নে পাশ করেন। পাশ করেই তিনি আচার্য প্রফুল্লচন্দ্রের কাছে আর্জি করলেন গবেষণার জন্যে। প্রফুল্লচন্দ্র তার এই ছাত্রকে চিনতেন, তিনি তাকে গবেষণার সুযোগ করে দিলেন। এবং বলতে আমাদের খুবই ভালো লাগে যে ছাত্র থাকাকালীন তিনি খুবই উঁচু মানের গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ডাবল সল্টের উপরে। তারপর 1915 সাল নাগাদ তিনি একটি বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। ইচ্ছে ছিল অধ্যাপক ডোনানের ল্যাবরেটরিতে গবেষণা করবেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে সেই গবেষণাগারের পুনর্নির্মাণ চলছিল। তখন তিনি অধ্যাপক ফিলিপের কাছে 1917 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিএসসি ডিগ্রি করেন। লন্ডন থেকে নীলরতন প্যারিসে গেলেন। সে সময় নানা গবেষণাগারে বহু বিশিষ্ট বিজ্ঞানীর সঙ্গে তার পরিচয় হয়, যেমন মাদাম কুরির সঙ্গে পরিচয় হয়, তার কন্যা আইরিন কুরির সঙ্গে পরিচয় হয়, লেচেটেলিয়ারের সঙ্গে পরিচয় হয়, এরকম বহু বিজ্ঞানীর সঙ্গে তার পরিচয় ঘটে। এবং প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1919 সালে আরেকটি ডিএসসি ডিগ্রি গ্রহণ করেন। ফলে নীলরতন যখন আমাদের দেশে ফিরে এসেছেন তখন তার দখলে রয়েছে, তার অধিকারে রয়েছে দুখানা ইউরোপের ডিএসসি ডিগ্রি। একটি তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন এবং একটি তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। এসে তাকে নানাভাবে চাকরির খোঁজখবর করতে হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ ইত্যাদি জায়গায় চেষ্টা চরিত্র করেও তিনি বুঝতেই পারছেন সে সময় ইংরেজ সরকার বিজ্ঞান শিক্ষা গবেষণার জন্য যে খুব সহায়তা করত তার কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে তিনি চলে গিয়েছিলেন উত্তর ভারতে এবং একটি কলেজে কিছুকাল পড়ালেন, তারপরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে তিনি যোগ দিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দেবার পরে ধীরে ধীরে যে গবেষণার পরিকাঠামো তৈরি করেছেন, আমরা এবার কয়েকটি পরিসংখ্যান দিতে চাই যা আমাদের বিস্মিত করে। প্রথম পরিসংখ্যান এই যে তিনি তার জীবনে মোট 142 জন ছাত্রকে গবেষণা করিয়েছেন এবং সেই 142 জন ছাত্রের মধ্যে 19 জন ছাত্র ডিএসসি ডিগ্রি পেয়েছে। আমরা যদি তার গবেষণাপত্রের সংখ্যা হিসেব করি তাহলে বিস্মিত হতে হয়, কেননা তার গবেষণাপত্রের মোট সংখ্যা 600-ও বেশি। জীবনের প্রথম পর্বে তিনি রসায়নের গবেষণাপত্র প্রকাশ করেছেন। জীবনের দ্বিতীয় পর্বে তিনি কৃষিবিজ্ঞানের উপরে আগ্রহ প্রকাশ করেন, কেননা আমাদের দেশের মূল পরিকাঠামো হচ্ছে কৃষি। কাজেই কৃষকদের যদি জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে হয় তাহলে কৃষি প্রযুক্তি, কৃষিবিজ্ঞান তার গবেষণা করাটা খুবই প্রয়োজন। ফলে দেশের বাস্তবতা মাথায় রেখে একজন বিজ্ঞানী তিনি তার গবেষণার বিষয় সেদিন নির্বাচন করেছিলেন। যখন তিনি কৃষিবিজ্ঞানের গবেষণা করছেন তখন তিনি তার প্রয়াত পত্নীর নামে একটি গবেষণা কেন্দ্র করলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে এবং নিজের জীবিকা থেকে অর্জিত সমস্ত অর্থ তিনি সেই বিজ্ঞান গবেষণায় ব্যয় করলেন। এখানে আমরা তার মাস্টারমশাইয়ের সঙ্গে গভীর মিল খুঁজে পাই। আচার্য প্রফুল্লচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করেছেন, চাকরি করেছেন, তিনি তার অর্জিত সমস্ত অর্থ তিনি বিজ্ঞান গবেষণার জন্যই বিনিয়োগ করেছিলেন। তাছাড়া তার শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের নামে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অধ্যাপক তৈরি করবার জন্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে তিনি 4 লক্ষ টাকা দান করেছিলেন এবং সেই টাকায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় অধ্যাপক পদ প্রবর্তিত হয়েছে। এখনও সেখানে আমাদের অধ্যাপক বন্ধুরা
কাজ করছেন, গবেষণা করছেন। এইটা যেমন তার জীবনবোধের একটা দিক, দ্বিতীয় আরেকটি পর্ব আমরা উচ্চারণ করব, করে আমাদের আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে নীলরতন যখন ইউরোপে ছিলেন তখন তিনি সাধ্যমতো চেষ্টা করে গিয়েছেন যাতে তার এই প্রিয় শিক্ষক রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হতে পারে। সেই সময় মাঝে মাঝেই তিনি তার মাস্টারমশাইকে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো আমার সুযোগ হয়েছে অনেক বছর আগে একটি বইয়ে সংকলিত করবার, সময় আমাদের হাতে খুব কম, কাজেই বিস্তারিত বিবরণীতে আমরা যেতে পারবো না, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ চিঠির দু একটি পংক্তি আমরা আপনাদের কাছে পেশ করব। তিনি যখন সেখানে গিয়েছেন তখন নানাভাবে লন্ডনের, ব্রিটেনের যে সমস্ত বিজ্ঞানীরা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, এবং দেখা সাক্ষাৎ করবার পর তিনি মাস্টারমশাইকে তার কী ফল হয়েছে সেসব কথাও তিনি মাস্টারমশাইকে লিখেছেন। যেমন একটা চিঠি তিনি লিখেছিলেন ইম্পেরিয়াল কলেজ থেকে, বিশিষ্ট রসায়নের বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে নীলরতন ইম্পেরিয়াল কলেজের সেই চিঠিতে লিখছেন যে তারা সকলেই সাধ্যমতো চেষ্টা করছেন যাতে আচার্য প্রফুল্লচন্দ্র রয়্যাল সোসাইটির ফেলো হতে পারেন। এবং একটি কথা সেখানে অবশ্য নীলরতন লিখছেন যে যাহাই হোক এ বিষয়ে আপনার নজর দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। আসলে আচার্য প্রফুল্লচন্দ্র এই নিয়ে মোটেই ভাবতেন না, কিন্তু নীলরতন মনে করেছিলেন যে তার এই যোগ্য মাস্টারমশাই ভারতে বসে যে গবেষণার কাজ করেছেন, যেভাবে ছাত্রদল তৈরি করেছেন, বিজ্ঞানের একটা উন্নত পরিকাঠামো তৈরি করেছেন, তার রয়্যাল সোসাইটির ফেলো হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। আমরা তারপরে দেখব যখন তিনি প্যারিসে চলে গেলেন, প্যারিস থেকে তুলনায় একটা বেশ বড় চিঠি লিখলেন, এবং সেই চিঠিতে তিনি কয়েকটি কথা বলেছেন যা বন্ধুদের আমাদের বলা দরকার। তিনি লিখছেন, আমার মনে হয় রামানুজকে নির্বাচন করাও যা, কেমব্রিজকে সম্মানিত করাও তাই। সে সময় শ্রীনিবাস রামানুজন গণিতজ্ঞ, তিনি রয়্যাল সোসাইটির ফেলো হয়েছেন, অধ্যাপক হার্ডি কেমব্রিজে গিয়ে তাকে পরিচয় করিয়েছেন, তার প্রতিভার পরিচয় রেখেছেন। ভারতবর্ষে থাকিয়া রামানুজ যে কাজ করিয়াছেন সেরকম কাজ করিলে নির্বাচিত হইতেন কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ। সে ধারণা তো আমাদের এখনও কাজ করে, বা বুঝতেই পারেন যে স্বদেশের মাটিতে গবেষণা করলে এক ধরনের স্বীকৃতি মেলে, বিদেশের মাটিতে গবেষণা করে এলে ভিন্ন ধরনের স্বীকৃতি মেলে। এবং তিনি এই কথা লিখবার পরে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্রকে এ কথা লিখতে ভুল করছেন না, যাই হোক এই বিষয়ে আপনার ভ্রুক্ষেপ করা সাজে না, আপনার মতো মহাত্মার পক্ষে এ নেহাতি তুচ্ছ বিষয়। এবং তিনি এক জায়গায় অভিযোগ করছেন, বাস্তবিকই যখন আমি ভাবি যে কাউন্সিল কীরকম অন্ধ, আপনার মতো ঋষিকে উপেক্ষা করিতেছে, তখন অবাক হইতে হয়। কাউন্সিল মানে বিজ্ঞানীদের যে সভা বা সমিতি যারা রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচন করবে, তাদেরকে তিনি কাউন্সিল হিসেবে চিহ্নিত করেছেন। নীলরতন নিজের জীবন বোধ, কিভাবে তিনি তার নিজের জীবনকে পরিচালনা করতে চাইছেন, সে বিষয়ে মাস্টারমশাইকে বিদেশ থেকে চিঠিতে জানাচ্ছেন। আমি আপনাদের কাছে এই চিঠিটি তিনি লিখেছিলেন প্যারিস থেকে ফিরে এসে ইম্পেরিয়াল কলেজ থেকে 1919 সালের 8ই ফেব্রুয়ারি। সেই চিঠিতে এক জায়গায় তিনি লিখছেন যে আমার নিজের টাকার দরকার খুবই কম এবং বিবাহ করিবার একেবারেই ইচ্ছা নাই, সাহেবী চালচলন শিখি নাই, তবে মেজ দাদার বিলাতে আসা দরকার,
তাহার খরচ আমার বহন করা উচিত, এই জন্যে কিছু টাকার দরকার। তার বাড়িতে ভাইয়ের কথা বলছেন তিনি। তারপরের পংক্তিতেই তিনি লিখছেন, যাই হোক এ বিষয় আপনার আদেশানুসারে চলিব, চাকরি করা আমার অ্যাম্বিশন নয়, আপনার মহৎ জীবনের কণামাত্র অনুসরণ করিয়া কাজ করিবার অ্যাম্বিশন রাখি। কাজেই একজন মাস্টারমশাই একজন ছাত্রকে কীভাবে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন আমরা এই কয়েকটি লাইন পড়লেই আমরা বুঝতে পারি। সবশেষে বন্ধুদের কাছে যে কথাটা বলবো, যে আচার্য প্রফুল্লচন্দ্র যখন গবেষণা করেছেন তার 160খানার মতো গবেষণাপত্র, সেখানে জৈব রসায়ন, অজৈব রসায়ন, ভৌত রসায়ন সকলই আছে। তবু আমাদের দেশে যদি বলা হয় ভৌত রসায়নের যিনি প্রতিষ্ঠাতা, যিনি জনক, তিনি হচ্ছেন নীলরতন ধর। এ কথা প্রথম আমাদের বলেছেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ভৌত রসায়নবিদ। আমাদের দেশের সর্বোচ্চ যে পুরস্কার বিজ্ঞানে দেওয়া হয় ভাটনগর পুরস্কার, তার প্রতিষ্ঠাতা অধিকর্তা শান্তিস্বরূপ ভাটনগর। এবং এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে আমাদের দেশে ভৌত রসায়নের যে গবেষণার পরিকাঠামোটা বৃহত্তরভাবে তৈরি হয়েছিল তার প্রকৃত ভগীরথ হচ্ছেন নীলরতন ধর। কাজেই আচার্য প্রফুল্লচন্দ্র যে ধরনের স্বপ্ন সন্তান চেয়েছেন, আমরা নিঃসন্দেহে নীলরতন ধরকে তার অন্যতম স্বপ্ন সন্তান হিসেবে বিবেচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার। ধন্যবাদ ডক্টর শ্যামল চক্রবর্তী মহাশয়কে। এবার বক্তব্য রাখছেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ ভারত থেকে অধ্যাপক ডক্টর অরুণাশিস গোস্বামী মহাশয়। উনি বক্তব্য রাখছেন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সুযোগ্য ছাত্র ডক্টর সত্যেন্দ্রনাথ বসু মহাশয়ের উপর। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে তার ছাত্র ডক্টর সত্যেন্দ্রনাথ বসুর স্মৃতিচারণা। বাংলাদেশের যশোর অধুনা খুলনা জেলাতে কপোতাক্ষী নদীর তীরের ছোট্ট একটা গ্রাম রারুরি, যেখানে 1861 সালের 2রা আগস্ট জন্মেছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রথম কলকাতা আসেন উনি 1870 সালে। হেয়ার স্কুল, কেশবচন্দ্র সেনের অ্যালবার্ট স্কুল, মেট্রোপলিটন কলেজ, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। ভারতবর্ষের মধ্যে প্রথম গিলক্রিস্ট বৃত্তি নিয়ে যান এডিনবরো ইউনিভার্সিটিতে। বিএসসি এবং ডিএসসি ডিগ্রি করার পর দেশে ফেরেন 1888। 1889 সালে প্রেসিডেন্সিতে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রসায়নের অধ্যাপক হিসেবে যোগদান করেন ডক্টর রায়। 1936 সালে সরকারিভাবে অবসর নিলেও আচার্য রায় আমৃত্যু এমেরিটাস প্রফেসর হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে যোগ দেন। আচার্য রায় ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান স্কুল অফ মডার্ন কেমিস্ট্রি অ্যান্ড পায়োনিয়ার অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন 1896। 1892 প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল। উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ থেকে ঔষধ তৈরি করার পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। একাধারে তিনি ছিলেন দেশপ্রেমিক। তিনি বলেছিলেন, সায়েন্স ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যানট ওয়েট। 1922 সালে বাংলার মন্বন্তরে তিনি ছাত্রদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, বিশেষ করে উত্তরবঙ্গের প্রান্তিক গ্রামগুলিতে। তিনি চেয়েছিলেন শিক্ষার সংস্কার, শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন, এই ধরনের সমাজ সংস্কার। তবে তিনি বিশেষভাবে হিন্দু সমাজে জাতপাতের কঠোর সমালোচক ছিলেন। মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার তিনি ছিলেন প্রধান পৃষ্ঠপোষক, ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি। সাহিত্য, ইতিহাস, দর্শনে ছিল তার অগাধ পাণ্ডিত্য। অত্যন্ত সহজ সরল অনারম্ভর জীবন কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে একটি ছোট্ট ঘরে আমৃত্যু অবিবাহিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার সুদীর্ঘ শিক্ষকতা জীবনে পেয়েছিলেন অনেক ছাত্র, যারা পরবর্তীকালে বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে এক একজন নক্ষত্র হয়েছেন।
এইরকমই একজন নক্ষত্র আচার্য রায়ের ছাত্র ছিলেন প্রথিতযশা পদার্থবিদ ডক্টর সত্যেন্দ্রনাথ বোস। ডক্টর সত্যেন বোস হিন্দু স্কুলের পর ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে এবং সেখানেই তিনি ডক্টর আচার্য রায়কে পান শিক্ষক হিসাবে। ডক্টর সত্যেন বসুর লেখায় ও অভিজ্ঞতায় আচার্য রায়কে স্মরণ করা মানে একই সঙ্গে দুই বিশ্ববন্দিত বিজ্ঞানীকে স্মরণ করা। এই প্রচেষ্টা যারা করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার একটু ফিরে দেখা যাক ডক্টর বোসের মণিকোঠায় তার শিক্ষক আচার্য রায়কে। ডক্টর বোস তার লেখায় বলেছেন, তখন খুব বেশি কলেজে বিজ্ঞান পড়ার সুযোগ না থাকায় তিন চারটি বড় কলেজে বিজ্ঞান পড়ার ভিড় হতো সবচেয়ে বেশি, তার মধ্যে প্রেসিডেন্সি একটি। এখানে ছাত্র বেশি ভর্তি হতো এই কারণে যে ডক্টর জগদীশচন্দ্র বোস এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে প্রত্যহ শিক্ষক হিসাবে সচক্ষে দেখতে পাবেন, এই জন্যে ডক্টর বোস তাদের মধ্যে একজন প্রধান ছাত্র ছিলেন। ডক্টর রায় প্রথম বছর থেকেই ইন্টারের ছাত্রদের রসায়ন পড়াতেন পুরনো বাড়ির দোতলায় উত্তর পূর্ব কোণের গ্যালারিতে। অনেক সময় অন্য কলেজের ছাত্ররাও ডক্টর রায়ের বক্তৃতা শুনতে আসত। সরল ইংরেজিতে বক্তৃতা, বাগ্মিতার কোনো চেষ্টা ছিল না, বরং নানা কথা বলে হাসি ঠাট্টার মধ্য দিয়ে ডক্টর রায় চাইতেন রসায়নের মূল কথাটা যাতে ছাত্রদের মনে গেঁথে যায়। সে সময়ের হাবভাব ও অঙ্গভঙ্গি তার কাছে যারা রসায়ন পড়েছে তাদের চিরকাল মনে থাকবে। আণবিক আকর্ষণ পড়াতে গিয়ে তিনি পাশের সীতারাম বেয়ারাকে জড়িয়ে ধরতেন, গল্পচ্ছলে বলে যেতেন মহারথি সমস্ত বিজ্ঞানীদের কথা, ডাল্টন পাস্তুরির পাশাপাশি নাগার্জুনের কাহিনীও শোনাতেন, অ্যালকেমির চর্চা, পুরানো পুঁথির শ্লোক, আবার ইংরেজি সাহিত্য থেকে লম্বা উদ্ধৃতি, সব কিছুই ছিল তার সাবলীল, যা কিনা ছাত্রদের মণিকোঠায় গেঁথে থাকত। ডক্টর বোস তার স্মৃতিচারণে বলেছেন, কোনো একদিন বিশেষ কোনো কারণে ডক্টর রায়ের মনে হয়েছিল যে ডক্টর সত্যেন বোস মনোযোগ দিয়ে তার ক্লাস শুনছেন না এবং অন্য ছাত্রদেরকেও ডিস্টার্ব করছেন, তাই তার শাস্তিও জুটেছিল আলাদা করে টেবিলের পাশে বসার, যেখানে দাঁড়িয়ে ডক্টর রায় ক্লাস নিতেন। উনি বলেছেন, গুরুর বিরাগভাজন হননি কোনো দিন, তবে তার সস্নেহ কিল চর ঘুষি সর্বদাই তার যুক্ত। কলেজ জীবনের প্রথম দুবছরই ওনার কাছে পড়বার সুযোগ পেলেও এবং তার সস্নেহ সান্নিধ্য পেলেও নিজের ছেলেদের মধ্যে গণ্য হতে পারেননি বলে ক্ষোভ ছিল ডক্টর সত্যেন বোসের। তিনি বলেছেন, রসায়ন মণ্ডলীতে তার ধূমকেতুর মতো আসা যাওয়া, হয়তোবা তাই রসিকতা করে ডক্টর রায় বলতেন বাঙালির মস্তিষ্ক তার অপব্যবহারের চলমান উজ্জ্বল উদাহরণ ডক্টর বোস। ডক্টর বোসের এমএসসি পাশের আগেই ডক্টর রায় সরকারি কাজ থেকে অবসর গ্রহণ করে সায়েন্স কলেজের রসায়ন বিভাগে সর্বময় কর্তা হয়ে উঠেছিলেন। তাই পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে 1918 থেকে 1921 এই চার বছর ডক্টর রায়ের সঙ্গে প্রত্যহ দেখা হতো ডক্টর বোসের। ডক্টর রায় স্বাস্থ্যের খাতিরে প্রতি সন্ধ্যায় ময়দানে হাঁটতে যেতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মনুমেন্টের তলায় তার অনুগামীদের প্রকাশ্য সভা বসত। তার মধ্যে থাকতেন গণিতের গবেষক, জ্যোতির্বিজ্ঞানের অভিজ্ঞ অনুসন্ধানী, বিখ্যাত শিক্ষাপতি বা আইন ব্যবসায়ী এবং আরও অনেক অনুরাগী ছাত্ররা। সেখানে ম্যাকেনসেন যুদ্ধনীতি সমালোচিত হতো, কূট রাজনীতির ব্যাখ্যাও করত কেউ কেউ। যদিও ডক্টর সত্যেন বোসের উপস্থিত থাকার সৌভাগ্য কোনো দিনই হয়নি। উত্তরবঙ্গের প্লাবন সংকটে ত্রাণের জন্যে ডক্টর রায় ঝাঁপিয়ে পড়েছিলেন এবং রসায়ন বিভাগের কাজ বন্ধ করে দিয়ে কলেজের অনেক ঘরে সংগ্রহ করতেন পুরানো কাপড়, চালের বস্তা ইত্যাদি বন্যাত্রাণে সাহায্য করার জন্যে। ডক্টর রায় দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। ওই বিপদের সময় কিছুকালের জন্য এমনকি তিনি গবেষণাও বন্ধ করে দিয়েছিলেন। পরোক্ষভাবে হলেও ছাত্র রাজনীতির তিনি ছিলেন পৃষ্ঠপোষক। খদ্দরের যুগে তিনিও চরকাকাটা সুতোর লুঙ্গি এবং কুর্তা ব্যবহার করতেন। ঢাকা যাওয়ার পর ডক্টর সত্যেন বোস যখনই কলকাতায় আসতেন তখনই সায়েন্স কলেজে যেতেন ডক্টর রায়কে প্রণাম করতে। মৃত্যুর পূর্বে ডক্টর রায় খুব অপটু হয়ে পড়েছিলেন। 1889 সাল থেকে ডক্টর রায় শিক্ষাব্রতী ও দেশসেবায় পথিকৃৎ হয়ে জীবন শুরু করেছিলেন। তার স্বাস্থ্য কোনোকালেই ভালো ছিল না।
বহুদিন বহু বছর রাত্রে তার ঘুম হতো না। ছাত্ররা ভাবত ল্যাবরেটরিতে অত্যধিক দূষিত বায়ুর মধ্য থেকে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছে। তবুও ছাত্রদের অনুরোধে সর্বদা তিনি সাড়া দিয়েছেন, কেননা ল্যাবরেটরিই ছিল তার ঘরবাড়ি। হিন্দু যুগে ভারতের রসায়ন চর্চার ইতিকথা লিখে তিনি সর্বপ্রথম দেশ বিদেশে যশস্বী হয়েছিলেন। তার ছাত্ররা অ্যামাইন নাইট্রাইড নিয়ে গবেষণা করছিলেন এবং এই সমস্ত গবেষণা ছিল জৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ। দেশে ফিরে আসা অবধি আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিত্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তৈরির ব্যবসাতে মন দিয়েছিলেন এবং বেঙ্গল কেমিক্যাল ছিল তারই কীর্তি। শেষ জীবনেও অনেক মৌলিক গবেষণার পত্তন করেছিলেন সায়েন্স কলেজে ডক্টর রায়। নিরহংকার, দানবীর, স্নেহপ্রবণ আচার্য দেবের পুণ্যমূর্তি সকল ছাত্রদের স্মৃতিপটে ভাস্বর হয়ে আছে। নিজেকে বিলিয়ে দিয়ে তিনি চেয়েছিলেন দেশে গবেষণার যুগ আনতে। দেশ সেবায় আত্মসুখ বর্জন ও আত্মোৎসর্গের তিনি ছিলেন আদর্শস্বরূপ। তার চেষ্টা পরবর্তীকালে বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি সংসারের বন্ধনে কোনোদিন জড়িয়ে পড়েননি, ছাত্ররাই ছিল তার সব কিছু। এমনই এক মহতি মানবকে সব ছাত্র, প্রছাত্র, সারা বাংলা, সমগ্র দেশ তথা বিশ্বের সকলে শাশ্বতকাল তার গুণকীর্তন করবে। এই পুণ্য দিনে আমরা সবাই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণতি। নমস্কার, ধন্যবাদ ডক্টর অরুণাশিস গোস্বামী মহাশয়কে।